Assalamualaikum guys, my name is Abhinandu. Welcome to my official YouTube channel Happy Brothers Life. So guys, আমি আবার আপনাদের মাঝে কামব্যাক করতেছি কিছু ঝামেলার কারণে এতদিন আসতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে, এবং গাইস আমার নতুন ভিডিওগুলোতে আপনারা আগের মতন সাপোর্ট করবেন আশা করা যায়। এবং গাইস মাই নিউ পিসি সেটআপ এটা হচ্ছে এই যে গেমিং পিসি ব্যান নিয়েছি, এবার এডিটও করা যায় এটা দিয়ে। সো গাইস আজকে হচ্ছে 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। সো তার কারণে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হয়েছে এবং আরও কিছু আয়োজন আছে। এবং গাইস আমার কিছু কাজিন আসতেছে, তাদের সাথে মিলে আজকে আমরা উদযাপন করব এবং আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এবং আজকে আমরা কী কী অ্যাক্টিভিটিস করতেছি। সো গাইস আমাদের পিসি সেটআপটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই কিন্তু জানাবেন। এবং গাইস আমরা ওয়েট করতেছি আমাদের মেহমানদের জন্য, আর কি আলভিরা আসবে, ওরা আসতেছে, ওরা আজকে একটু লেট করতেছে, ওদের জন্য বৈশাখী। ওরা আরও আগে আসার কথা ছিল কিন্তু এখনও আসে নাই, বললো আস্তে। গাইস চলুন আজকে কি কি রান্না হয়েছে তা দেখা যাক। তো গাইস এই যে আমাদের সে খিচুড়ি রান্না করতেছে নানি, আর এই জায়গায় সেখানে মুরগির মাংস আছে, এই যে খিচুড়ি, আর নানি কিন্তু ভর্তাও বাড়ছে। আরেকটা ভর্তা আছে যেটা আপনার সাধারণত হোটেলে দেখতে পান, এই যে পেঁয়াজের ভর্তা, হ্যাঁ সরিষার তেল দেখেছি, এটা কিন্তু খুবই আমি হয় খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। আর এই যে সালাদ, মেহমান কিন্তু আসতেছে গেছে আমাদের, আর এই যে নানি খিচুড়িটাকে ঠিক করে দেখতেছে, নানি হচ্ছে বড় মেহমান আমাদের। সো গাইস এই যে আমাদের খিচুড়ি টিচুড়ি সব প্লেটে করে আনা হচ্ছে এখন। এই যে অপূর্ব কিন্তু গাইস এটাতে সরিষার তেল দিতেছে, এই যে নানি আইসা বসে এখন মাখিয়ে দিবে আমাদের ভর্তাটা। এই যে মেহমান কিন্তু চলে আসছে, এই যে পপ্পা আর এই যে আলবি, গাইস খিচুড়ি নিতে গেছিল আলবি, দেখো পিছিয়ে কি জানি লাগছে, এটা গাইস আর বাসার তে লাগছে বলতে হবে কিন্তু আমার বিশ্বাস হয় না। দেখি আলবি এসে যে নানি কিন্তু ওই ভর্তাটা বানিয়ে ফেলছে, এই যে দেখেন নানি বানিয়ে ফেলছে। এখন আমরা যেই গিয়ে চলেন টেবুলে, পপ্পা কিন্তু বসছে, চাপা শক্তি বর্তা, পিয়াজ এখন সব রেডি হয়েছে, এখন সবাই খাবো আমরা খাওয়ার পর। হ্যাঁ পপ আজকে বলে বেশি খাইবো, আলবি বসে পড়ো। যে গাইস আলবি এই যে খিচুড়ি লাগা রয়েছে, গাইস এটা কিন্তু আলবি খিচুড়ি নিতে গেছিল, না লাগলো কেমন গেছে আপনারই বলেন, আসার সময় বলে লাগছে। সো গাইস সুতকির ভর্তা বলে খুবই ভালো হয়েছে, ধনিয়া পাতাটাও তাই নাই, অনেক রকমের ভর্তা দিয়ে খায়, আর টেস্ট করে দেখো নানি কত ইয়া করে মায়া করে বানায়। যেটুক পারো খাও, মুরগি মাংস আছে না, হালকা একটু জাল না দিলে মজা লাগে। এই যে অপূর্ব খায় বলো কেমন হয়েছে, পেয়ে যাব তো মজা এসে। এই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বসে আসলাম, ভাবছিলাম একটু বাইরে যাব, বিকালে একটু হাঁটাহাঁটি করতে বাইরে যাব, কিন্তু ওই যাওয়া আর হলো না। এই যে আলবি বসে রয়েছে, ওই যে অপূর্ব পপ্পা ঘুমাইতেছে, বাইরে বৃষ্টি পড়তেছে,
বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে গ্যাস চালানো, আমরা বাইরে একটু দেখাই আপনাদেরকে। জোরে বোঝা যাচ্ছে না কেন এখন ঘরে বসে বসে মোবাইল দেখবো আর কিছু করানো আর কিছু চালাবো। এখন বিকালে নাস্তা রেডি করতেছে আম্মু, এই যে ছোলা বুট আর হচ্ছে বেগুনি আর আলু চপ এবং একটা চাটনি, এটা দিয়ে এখন মুড়ি ভর্তা বানানো হবে। এখানে এই যে সালাদ কেটে রাখা হয়েছে এবং এই জায়গায় সেটা হচ্ছে ফুপি নিয়ে আসছে আমার জন্য ক্রিম রোল। এখন বিকালে নাস্তা রেডি করা হচ্ছে মুড়ি ভর্তা, আজকের বিকালে নাস্তা হচ্ছে মুড়ি ভর্তা আর গরম গরম চা আছে সাথে বিস্কুট। আর এই জিনিস এখন অপর সরষে দালিতে আছে। তো গাইছে যে আমাদের পুরান ঢাকাদের স্টাইলে মুড়ি মাখানো হয়ে গিয়েছে, এখন এটা প্লেটে করে দেওয়া হচ্ছে।